আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই, আকাশ প্রধানত পরিষ্কার। বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের যে 5টি জেলা, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে। আর নিচের যে 3টি জেলা, মালদা এবং 2 দিনাজপুর, সেখানে হালকা বৃষ্টি। 24 ঘন্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার এবং কিছুটা দার্জিলিং জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ 2 জায়গাতেই কিন্তু দিনের তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই, যে তাপমাত্রাটা আমাদের এখন চলছে সেটাই থাকবে। কলকাতা এবং সংলগ্ন যে উপকূলবর্তী জেলা, সেখানে কিন্তু একটু মেঘলা আকাশ থাকবে এবং ময়েশ্চার প্রচুর পরিমাণে ঢুকছে, ফলে একটু কিন্তু ঘাম হবে, ফলে ডিসকমফোর্ট যে লেভেল সেটা আমাদের যে অস্বস্তি এটা সেটা একটু বজায় থাকবে। তার কারণ টেম্পারেচার খুব বেশি নেই, কিন্তু যেহেতু একটু ময়েশ্চার ঢুকছে সামান্য একটু ঘাম হবে। আবার সন্ধ্যের পর থেকে একটা হাওয়া থাকবে বলে সেরকমভাবে গরমটা অনুভূত হবে না আপাতত 3-4 দিন। এই মুহূর্তে উত্তরবঙ্গে ভারী বর্ষা ছাড়া 24 ঘন্টায় যেটা বললাম কোথাও কোনো সতর্কতা নেই। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।